দর্শক মন্ডলী কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমি প্রতিদিন সকালে নিউ ইয়র্কের কুইন্স থেকে আমি সাধারণত প্রতিদিন একটি লাইভ করার চেষ্টা করি। আজ কথা বলবো এই ভাইরাসটি আসলে কিভাবে ছড়ায় এবং কোন একটি ডিসিশন যদি ফলো করেন তাহলে হয়তো আমরা এই যাত্রায় বেঁচে যাব। এই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কিভাবে ছড়াচ্ছে এবং কোন একটি ডিসিশন ফলো করলে আমরা সবাই বেঁচে যাব বলে আশা করি সেইটি নিয়ে আজ কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রথম কথাই হচ্ছে আমি এই যে কথা বলছি, ধরুন আমি একজন রুগী যদি মনে করেন আপনারা, এই যে আমি কথা বলছি আমার নাক এবং মুখ থেকে শ্বাসের সাথে লক্ষ লক্ষ ভাইরাস বের হচ্ছে। ছবিতে দেখুন এই যে ভদ্রলোক কথা বলছে, বের হচ্ছে, ছড়াচ্ছে, তারপর গিয়ে পড়েও যাচ্ছে, কিছু 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 বাতাসে উঠছে, আর কিছু কিছু আরেকজন রোগীর সামনে গিয়ে পড়ছে। তো এখান থেকে যদি 100টি ভাইরাস পার্টিকেল সে তার কথার মাধ্যমে প্রতিটি শ্বাসের মাধ্যমে ছড়ায়, তাহলে এর মধ্যে 80টি পার্টিকেলই 1 ফুটের মধ্যে গিয়ে মাটিতে বা কাছাকাছি সারফেসে পড়ে যাবার কথা। আর যে 20টি থাকবে, 20-এর মধ্যে 5টির মতো এভাবে উড়বে। আচ্ছা, আর বাকি যে 15টি রয়েছে, 15টির মধ্যে 10টি রোগীর গায়ে কাপড়ে থাকবে বা আশেপাশে মানুষের কাপড়ে থাকবে, আর 5টি হয়তো অন্য মানুষের নাকের মাধ্যমে ঢুকে যাবে। ব্যাপারটির ডিস্ট্রিবিউশনটি এমনই। সো দেখুন, যিনি ভাইরাসটি ছড়াচ্ছেন তিনি হয়তো জানেনও না যে এইটি কিভাবে উনি একজন থেকে আরেকজনে দিচ্ছে। এইটি প্রথম ছড়ানোর যে উপায় সেটি হচ্ছে পার্সন্স টু পার্সন্স, এই মানুষটি থেকে এই মানুষটিতে যাবে। সেটি বিভিন্নভাবে যেতে পারে, এই মানুষটির লক্ষণযুক্ত হতে পারে, আবার লক্ষণ ছাড়াও হতে পারে। লক্ষণযুক্ত হলে আমরা প্রোটেকশন নিয়ে ফেলি যে এই মানুষটি শ্বাসকষ্ট হচ্ছে, দিস অ্যান্ড দ্যাট, কিন্তু ওই মানুষটি যদি ইনি যদি মাস্ক না পরেন তাহলে বাকি সবার কোনো লাভ হবে না। উনি কন্টিনিউয়াসলি দিয়েই যাচ্ছেন এই ব্যাপারটি, এইটি এটি এক। আর যদি মনে করেন কোনোভাবে ওনাকে মাস্ক দিয়ে আমরা কাভার করে ফেলতে পারি, শামীম ভাইকে বলো প্রশ্নের উত্তর রেডি করতে, যদি এই মানুষটিকে মাস্ক দিয়ে কোনোভাবে আমরা কাভার করে ফেলতে পারি তাহলে 90% কাজ হয়ে গেল। তাহলে বাকি 10% কাজ কিভাবে এই লোকটি ছড়াবে? হ্যাঁ, এই লোকটি ছড়াবে, কারণ কখন এই লোকটি এইভাবে ধরছে, এইভাবে ধরছে, এইভাবে ধরছে, নাকের ভিতর দিচ্ছে, তারপর গিয়ে উনি কিছু একটা ধরছেন, সেটি 10%। তাহলে এই লোকটি থেকে বাঁচার জন্য 90% কাজ হবে এই লোকটিকে আলাদা করে ফেলা, এই লোকটিকে মাস্ক দিয়ে একদম কভার করে ফেলা, সে যেন জনসমক্ষে এভাবে না আসতে পারে, এইটি। আরেকটি হচ্ছে অ্যাসিমটোম্যাটিক, অর্থাৎ তার কোনো লক্ষণ নেই, তাকে কি করবেন সেইটি একটি বিশাল প্রশ্ন। চায়নাতে প্রতি 5 জনে 4 জনই পেয়েছে রোগটি এমন একটি মানুষ থেকে যার কোনো লক্ষণ ছিল না, এইটি সবচেয়ে মারাত্মক। তো বাংলাদেশের কনটেক্সটে যে আমরা সবাই বিদেশিদের পেছনে লাগছি, তারপর তাদেরকে কোথাও যেতে দিচ্ছি না, তাদের বাসায় লাল পতাকা দিচ্ছি, এটি কিছুটা ভুল ভুল ধারণা আমার আমার মনে হচ্ছে। কারণ এটি এখন কমিউনিটি ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ যার লক্ষণ নেই সেও কিন্তু একজন থেকে আরেকজনের দিচ্ছে, যেই কারণে সোশ্যাল ডিস্টেন্সিং যে জিনিসটি বোঝাচ্ছে এইটি সবার জন্য ম্যাসিভ আকারে ইম্পর্টেন্ট। কেউ ভাবতে পারবেন না যে আমার হবে না, আমি পারবো সামাল দিতে, এই জায়গাটিতে একটি বড় ভুল হচ্ছে। তো এই তো গেল পার্সন থেকে পার্সন, লক্ষণ সহ লক্ষণ ছাড়া, দুইটি জিনিসই হলো, ঠিক আছে। এরপর আসুন কন্টামিনেটেড সারফেস, অর্থাৎ এই মানুষটি যে ভাইরাসটি ছাড়ছেন, যেটি যার লক্ষণ আছে বা নেই, এই ছাড়াগুলো, এই পার্টিকেলগুলো কন্টামিনেটেড সারফেস হয়ে যাচ্ছে। অর্থাৎ ধরুন ইনি কথা বলছেন, এনার শরীরেই কিন্তু অনেক পার্টিকেল থাকবে, ওনার জামা কাপড়ের উপরে, ওনার ঘড়ির উপরে, ওনার চশমার উপরে, ওনার রিংয়ের উপরে, ওনার হাতের সারফেসে, ওনার আঙ্গুলে, সেগুলো কোথায় যাবে?
সেগুলো নিয়ে ভাবতে হবে। অর্থাৎ যিনি যার লক্ষণ একেবারেই নাই, তারপরও কিন্তু তার ঘড়ি, চশমা, মানি ব্যাগ, হাতের সারফেস, আঙ্গুলের সারফেস সব জায়গায় কিন্তু রয়ে গিয়েছে। তাহলে কি করবেন? জি, এই মুহূর্তে ধরে নিতে হবে আপনার আশেপাশের সমস্ত জায়গায় এই ভাইরাসটি লক্ষ কোটি ঘুমিয়ে আছে, এইটি ধরেই নিতে হবে। তাহলে কি করবেন? অলওয়েজ গ্লাভস ব্যবহার করুন এই মুহূর্তে, অলওয়েজ মাস্ক ব্যবহার করুন এই মুহূর্তে। এখন কেউ কেউ বলছে এটি এয়ারবর্ন হয়ে গিয়েছে, বেশ কিছু যুক্তি আছে। তো এয়ারবর্নের মধ্যে আমরা ধরে নিচ্ছি একটি সাধারণ মানুষ কথা বললে 6 ফুট পর্যন্ত এটি যেতে পারে যদি জোরে কথা বলে। আবার একটি গ্রুপ গতকাল থেকে বলা শুরু করেছে যে না, এটি আসলে 27 ফুট পর্যন্ত যাবে। তো সেইখানে বিজ্ঞানীরা কিছুটা ডিসপিউট করছেন। অর্থাৎ আপনি যদি অনেক জোরে শব্দ করে হাঁচি দেন এবং মাস্ক না থাকে, তাহলে থিওরিটিক্যালি 27 ফুট পর্যন্ত এটি যেতে পারে, কিন্তু এই জীবনে এই মুহূর্তে কেউ যদি 27 ফুটওয়ালা হাঁচি দেয়, মানুষ সবাই গিয়ে গলা চিপে ধরবে বলে আমার ধারণা। তো এটি তর্কের খাতিরে 27 ফুট কাউন্ট করেছে, প্র্যাকটিক্যালি এটি হয়তো সম্ভব নয়। তো ভাইরাসটি তবে কীভাবে বাঁচে এইটিও একটু জানা থাকা দরকার। ধরুন আমরা সবাই এই রুমে 100 জন মানুষ যদি থাকি, সবাই প্রোটেকশন নিয়ে ফেলেছি, কেউ কারো 6 ফুটের মধ্যে যাব না, তাহলে এই ভাইরাসটি কীভাবে বাঁচবে? জি, এই ভাইরাসটি তখন কোনো খাদ্য না পেয়ে এইটি মানব শরীরে, যেটি আমার ভিতরে ছিল, যদি লক্ষণ না থাকে, আমার শরীর শক্ত থাকে, অনেকের ক্ষেত্রে লক্ষণ ছাড়া এটি 12 থেকে 14 দিন পরে নিজে নিজে মৃত্যুবরণ করবে। এটি একটি সাধারণ লাইফ সাইকেল। এখন যেই পদার্থটি, যেই ভাইরাসটি এই টেবিলের উপর পড়েছিল, আমার ঘড়ির উপর পড়েছিল, কি হবে? ধরে নিলাম কেউ ধরে নাই এই জায়গাটি, তাহলে কি হবে? তাহলে সারফেস ভেদে, অর্থাৎ টেবিলের উপর যেটি পড়েছে ও বাঁচবে 12 ঘন্টা, আমার ঘড়ির উপর যে মেটালের উপর বসেছে তার ওখানে বাঁচবে 24 ঘন্টা, তারপর কি হবে? এটি মরে যাবে। তাহলে এই গুরুত্বপূর্ণ অংশটি এখানে শুনুন। আমরা সবাই 14 দিন কেন পার করার চেষ্টা করছি? কারণ সবার ভেতরে যে ভাইরাসগুলো আছে, কারো লক্ষণ হয়ে ভাইরাসগুলো ওখানেই মরে যাবে, কারো লক্ষণ নেই, নিজেই বাঁচতে পারবে না ভাইরাসগুলো 14 দিন পরে, এটি স্বাভাবিক। আবার অনেকের দেখা যাবে যে 14 দিন বলেছি, 10 দিনের মাথায় লক্ষণ শুরু হলো, সে হয়তো আরও 2-1 জনকে দেবার চেষ্টা করবে, তাই এটি 24 দিন পর্যন্ত, 25 দিন পর্যন্ত এটি একজন মানুষ দ্বারা ঘটনা ঘটতে পারে। তো এক কথায় যদি বলতে হয়, এই ভাইরাসটি আসলে 14 দিন পরে এটি নিজে নিজে মরে যাবে। আমরা যদি সবাই একটি লকডাউন সিচুয়েশনে চলে যাই, তাহলে আর এই ভাইরাসটিকে সেই সুযোগটি দেওয়া হবে না। কিন্তু আমরা কি করছি? আমরা মাঠে ঘাটে সব সাধারণ কাজকর্ম করছি, পুলিশ গিয়ে না পিটালে আপনারা ঘরের বাহিরে থেকে ভেতরে যাচ্ছেন না, আমরা সবাই সব কাজ করছি। আচ্ছা, মানলাম প্রান্তিক মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তারা না হয় জীবনের তাগিদে আসছে, কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ বাজারে গিয়ে ঘুরছেন, মাছ বাজারে মাছের দরদাম করছেন, প্রয়োজনটা কি? সেইটি তো আমরা কিন্তু নিজেকে জিজ্ঞাসা করছি না। এটি একটি বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 সপ্তাহের বাজার কিন্তু একদিনে করে ফেলা যায়, এবং এটি অফ টাইমেও করা যায় চাইলে। যারা বিদেশে থাকেন তারা কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে আপনারা কিন্তু বেঁচে যেতে পারেন, কিন্তু আমরা কিন্তু তা করছি না। এখন আসুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইনকিউবেশন পিরিয়ড নামে একটি শব্দ। এইটির অর্থ হলো এই ভাইরাসটি যে এই মুহূর্তে আপনার শরীরে ঢুকবে, বিশেষ করে এই নাক এবং মুখের মাধ্যমে, ও গিয়ে রাইট ওয়েতে কিন্তু আপনাকে রোগ তৈরি করবে না, ও প্রথমে তরকারিটি গরম করতে থাকবে। এটি মানুষ ভেদে এবং ভাইরাসের লোড ভেদে এটি বিভিন্ন রকমের হয়। মানুষ ভেদে কেমন হয়? ধরুন একজন শক্তিশালী মানুষ, ইমিউনিটি ভালো, তার সাথে বড় লোডের ভাইরাসও ফাইট করতে সময় নেবে। আর কেউ যদি দুর্বল হয়, স্মোকার হয়, ডায়াবেটিক থাকে, বয়স বেশি হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 5টি ভাইরাসই গিয়ে রাইট দেয়ার আপনার এই রোগটি লক্ষণ শুরু করে দিয়েছে। এটিকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। শরীরে ঢোকার পরে
তরকারি রান্না শুরু হওয়ার পরে তরকারি ফাইনাল গরম হওয়া পর্যন্ত এটিকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। কারো কারো ক্ষেত্রে 2 দিন, কারো কারো ক্ষেত্রে 10 দিন, কারো কারো ক্ষেত্রে 14 দিন পর্যন্ত এই ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ ঢোকার পরে লক্ষণ শুরু হওয়া পর্যন্ত। এখন এই ভাইরাসটির সাথে অন্য যে ভাইরাসগুলোর বা রোগের সম্পর্ক হলো, এই বদমাইশ আপনার 21 দিন পর্যন্ত আপনাকে ভোগাতে পারে, কারণ 12-13 দিন পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড। আমরা দেখছি অনেক রোগী 20-21 দিন পর্যন্ত তারা জ্বর ভাব, জ্বর নিয়ে ঘুরছে। অর্থাৎ এই ভাইরাসের পাল্লায় যদি একবার আপনি পড়েন, আপনার জীবন থেকে 24টি দিন শেষ, আপনি যত সুস্থ মানুষই হন না কেন। তাহলে একটি উপায় কি করার, প্রোটেকশন, গ্লাভস, মাস্ক, বাসায় বসে থাকা, কারো সান্নিধ্যে না যাওয়া। আমরা সবাই মিলে যদি একসাথে 21 দিন বা 14 দিন আমরা বসে থাকি একটা জায়গাতে, কি আমরা কিছু করব না, এই ভাইরাসটি মরে যেতে বাধ্য সেখানেই। আমরা এইটি করছি না বলে আজকে আমাদের এই সাফারিংগুলো হচ্ছে, আমাদের মধ্যে একটি বড় অংশ মনে করছে আমার কিছু হবে না, আর এই কিছু হবে না মানুষগুলাই 3 দিন পরে গিয়ে ভুগছেন। এটি খুব ইন্টারেস্টিং, ইম্পর্ট্যান্ট একটি মেসেজ। এখন টেস্টিংয়ের ব্যাপারে আসুন। এই যেই মানুষটির লক্ষণ নাই তাকে কি টেস্টিং করাবেন? আইডিয়ালি আমি ব্যক্তিগতভাবে মনে করি সারা দুনিয়ার সবার টেস্টিং হয়ে যাওয়া উচিত। কেন? তাহলে বুঝতে পারবো আমরা কে কোথায় ভাইরাস শেড করছি বা না করছি। কিন্তু টেস্টিং নেগেটিভ মানে এই নয় যে আপনি ভাইরাস ক্যারি করছেন না। টেস্টিং তো করা হচ্ছে নাক থেকে, আপনার হাতের এখানে রয়েছে, ঘড়ির উপরে ময়লাতে রয়েছে, সেখানে রয়েছে, কি করবেন? হ্যাঁ, টেস্টিং একটি আইডিয়া দিবে, কিন্তু টেস্টিং আপনাকে পুরোপুরি ক্লিয়ার করে বলে দিবে না যে আপনি ভালো আছেন, আপনি ফেরেস্তা হয়ে গিয়েছেন। তারপরও মনে করি টেস্টিং টেস্টিং টেস্টিং, সেটি আপনার লক্ষণ থাকুক বা না থাকুক, এই মুহূর্তে ম্যাসিভ টেস্টিং। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যেটি হয়েছে, আমরা ধরেই নিয়েছিলাম আমাদের হবে না, তারপর আমরা টেস্টিং ম্যাটেরিয়াল আনতে 3 সপ্তাহ দেরি করলাম। 3 সপ্তাহ আসার পরে ততদিনে ভাইরাসে আক্রান্ত রোগী অনেক বেড়ে গিয়েছে, আমরা আর কুলিয়ে উঠতে পারলাম না। আমরা হাসপাতালগুলোতে শুধু কিছু টেস্টিং দেওয়া হলো, বাকি ডাক্তার সাহেবেরা সবাই বসে আছে, তাদের কোনো চয়েস নাই। লক্ষ লক্ষ রোগী, টেস্টিং নাই কারো কাছেই। অথচ এই লক্ষ লক্ষ রোগী তৈরি হওয়ার আগে কিন্তু আরও মেনি লক্ষ মানুষ তারা ক্যারি করছিল, তাদেরকে কিন্তু আমরা টেস্টিংয়ের কোনো সুযোগই দিতে পারিনি। অনেকে বলতে পারেন যে বাংলাদেশে তো টেস্টিংয়ের কোনো ব্যাপারই নেই। এটি সত্য, এটি সত্য, সরকারও এই দিকে হাঁটছে। গতকাল থেকে শুরু হয়েছে অনেক টেস্টিং সেন্টার তৈরি হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের টেস্টিং ফ্যাসিলিটিতে দেখলাম যে তারা খুবই আন্তরিকভাবে, তাদের সেন্টারটি সবচেয়ে বেশি ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়েছে, তারা বোধহয় দলগতভাবেও প্রস্তুত মানুষের সেবা করার জন্য। আসলে সবাই সেবা করার জন্য প্রস্তুত, কমিউনিকেশনটা হচ্ছিল না। আশা করছি এই দৈন্যতাটা কাটিয়ে যাবে আরও 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের পরিস্থিতিতে। মানুষগুলোকে বলছি আপনারা ভয় পাবেন না, যে যেখানে আছুন অবস্থান নিয়ে রাখুন, হলে কি করবেন সেটি নিয়ে পরে আলোচনা করব বা করেছিও এর মধ্যে। তাহলে এখন এই লোকটি যিনি এটির ঘাঁটি, এনাকে কীভাবে থামাবেন? এনাকে থামাতে হবে 2টিভাবে, লক্ষণ থাকুক বা না থাকুক মাস্ক পরিয়ে দিন। তার মানে সারা দেশবাসী কি মাস্ক পরবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি পরা উচিত মাস্ক। চেষ্টা করবেন সার্জিক্যাল মাস্ক পরতে, যেটি দেখতে এইরকম, খুব অল্প দাম, আমার ধারণা বাংলাদেশে যদি পাওয়া যায় এটি 40 টাকার বেশি হবে না। একটি একদিন ব্যবহার করা যাবে, গ্রিন অংশ লক্ষণ না থাকলে ভেতরে থাকবে, আর আপনার যদি সর্দি কাশি থাকে তাহলে সাদা অংশটি ভেতরে থাকবে। কতক্ষণ পরতে হবে? যতক্ষণ আপনি শ্বাস নিচ্ছেন, যতক্ষণ আপনার আশেপাশে মানুষজন আছে, যতক্ষণ আপনি আপনার বিছানায় আছেন, চেষ্টা করবেন এটি সাথে রাখতে আর গ্লাভস পরতে। আর যে কোনোভাবেই সম্ভব এই মুখমণ্ডলের এই জায়গাতে যেন আপনার হাত ভুলেও না যায়, এটি একটি ম্যান্ডেটরি একটি পন্থা। মাস্কিং, অনেকে বলবেন তাহলে কাপড়ের মাস্ক কি হলো? জি, কাপড়ের মাস্কও আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, কাপড়ের মাস্কটি সেই রকম। চেষ্টা করবেন এটি প্রতিদিন যেন ধোয়া থাকে, এবং এটি কয়েকটি লেয়ার থাকে ভেতরে কাপড়ের, শুধু একটি লেয়ার দিয়ে বানিয়ে ব্যবহার করলেন, একটি দিনের পর দিন ব্যবহার হলো, এইটি হবে না, আপনাকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। রিসেন্টলি CDC সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলেছে
কিছু না পেলে ব্যান্ডানা ব্যবহার করতে, অর্থাৎ বলছে যে কিছু না পেলে কাপড় ব্যবহার করতে পারেন, সেইটিও কিন্তু বলেছে সরকারিভাবে এই ইয়েরা। বাংলাদেশে যারা এরকম হিজাব পরেন তাদের জন্য তো অ্যাডেড প্রোটেকশন এইটা মনে হচ্ছে এখন। তাহলে বোঝাতে পারলাম একটি জিনিস যদি করতে হয় সেটি মাস্ক এভরিবডি, আর যেই বেচারা সোর্স তাকে যদি পরিয়ে দিতে পারেন 90% কাজ কিন্তু হয়ে গেল। কিন্তু এখন কে কার লক্ষণ হবে সেইটি নিয়ে যদি আপনি বসে থাকেন তাইলে হবে না, তাহলে কিন্তু সে অনেক লক্ষণহীন মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদেরকে আটকানো যাবে না। তো এইটি একটি মনে রাখবেন, ডাক্তার সাহেবদের জন্য পিপিই বা N95 মাস্কটি রাখুন, যারা সরাসরি রোগী লক্ষণযুক্ত রোগীদের সামনে যাচ্ছে, আর বাকিরা আমরা চেষ্টা করব সার্জিক্যাল মাস্কের সামনে যেতে। এখন প্রিভেনশন ইজ মাচ চিপার দেন কিউর, অর্থাৎ প্রতিরোধ অনেক সস্তা একটি উপায়, সেইটি আমরা বুঝতে পারছি, কিন্তু অলরেডি এর মধ্যে কোটি কোটি ডলার মানুষের খরচ হয়ে গিয়েছে, ভোগান্তি বেড়ে যাচ্ছে। 1920 সনের যেই স্প্যানিশ ফ্লু হয়েছিল সেইটিতে 10 কোটি মানুষ মারা যাবার পরে শেষে গিয়ে সবাই বুঝতে পারলো আসলে এই মাস্ক যদি সবাই ঠিক মতো ব্যবহার করত এতগুলো লোক মারা যেত না। তখন যখন বুঝতে পেরেছে তখন বন্দুকের নলের সামনে সবাইকে বাধ্য করা হয়েছিল গ্লাভস পরতে, মাস্ক পরতে। আমরা আশা করছি আমাদের জন্য এইটি খুব বেশি দেরি হয়নি, এখনও সময় আছে। বিজ্ঞানীরা এক এক দিন এক এক কথা বলছে, তারা নিজেরাও বুঝতে পারছে না কী করবে, কারণ হঠাৎ করে তাদের সামনে সাপ্লাই লাইনটি ছোট হয়ে গিয়েছে, তারা কী করবে বলুন। তারা একবার বলছে শুধু ডাক্তাররা ব্যবহার করবেন, হাই রিস্ক পেশেন্টরা ব্যবহার করবেন, আরেকবার বলছেন কিছুই করবেন না, কেউ বলছে ব্যান্ডানা ব্যবহার করা উচিত, স্কার্ফ ব্যবহার করা উচিত। আমি মনে করি ভাই আপনার পর্যায় থেকে আপনি নিজে গ্লাভস এবং মাস্কের ব্যবস্থা করুন অল দ্য টাইম, এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এছাড়া কেউ বাঁচাতে পারবে না, প্রতিরোধী আসল কথা। বাংলাদেশ তুমি ভালো থেকো, দেখি কিছু প্রশ্ন এখন আমরা নিতে পারি কি না। আজকের প্রশ্নগুলো হচ্ছে, স্যার রোগী থেকে কবে মুক্তি পাবো, রোগটি থেকে কবে মুক্তি পাবো? আমার ধারণা এটি আরও 7-8 মাস এই স্পিডে থাকবে মানবের সামনে। শাকসবজির উপর কতক্ষণ থাকতে পারে? শাকসবজি একটি সাধারণ সারফেস, 6 থেকে 8 ঘন্টা থাকবে। স্যার ব্লিচিং পাউডার মিশ্রিত পানি কতটা কার্যকর ভাইরাসের বিরুদ্ধে? জি, WHO বলেছে যে এটি একটি নির্দিষ্ট মাত্রার পানির সাথে, অর্থাৎ 1 গ্যালন পানির সাথে 4 চামচ ব্লিচিং, 5 চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে মিক্স করে দেন, ওটি দিয়ে শুধুমাত্র সারফেসগুলো আপনি ডিসইনফেক্ট করতে পারবেন, আপনার হাতে লাগাটি ঠিক হবে না। করোনা ভাইরাস কি বাতাসে ভাইরাসটি ছড়াতে পারে? জি, কিছু কিছু এভিডেন্স আছে যেটিতে মনে হচ্ছে যেটি বাতাসে ছড়াতে পারে। গরম ভাপ নিলে কাজ হবে কি? গরম ভাপ বা একটু হালকা গরম পানি দিয়ে গার্গেল করলে মুখের ভিতর যে আবর্জনাগুলো জন্মায় বাতাসের সাথে ঢোকে সেগুলো ক্লিয়ার হয়ে যায়, এটি হেল্পফুল। একবার করোনা হলে আবার কি হতে পারে? দু একটি উদাহরণে মনে হচ্ছে হতে পারে, তবে বিজ্ঞানীরা এখনও 100% শিওর নয়। তবে উহানে, চীনের উহানে ইদানিং দেখা গিয়েছে আরেকটি ছোট্ট পিক দেখা যাচ্ছে, তারা ভাবছে যে তাদের নিজস্ব শহরের যে করোনা রোগী ছিল তারা শেষ হয়ে গেছে, যারা বাহির থেকে ফিরতে শুরু করেছে তারা আবার আরেকটি পর্যায়ে নিয়ে আসতে শুরু করেছে, তারা আবার লকডাউনে চলে গিয়েছে ছোটোখাটো। একবার করোনা হওয়ার 14 দিন পর কি জ্বর থাকবে? জি, অনেকের 18-20 দিন পর্যন্ত জ্বর বা জ্বর ভাব আমরা দেখতে পাচ্ছি, এক কঠিন জিনিস। সাধারণ ভাইরাস 5-6 দিন পর্যন্ত থাকে, এই মরার করোনা ইজিলি আমরা দেখি 12-13-14 দিন পর্যন্ত মানুষের জ্বরই থাকে, এটির কোনো ডিরেকশনই পায় না, মানুষ কি করবে মানুষ কিছুই বুঝতে পারছে না। স্যার বাংলাদেশের মানুষদের নিয়ে কিছু বলেন। হ্যাঁ ভাই, আমি তো বাংলাদেশের মানুষ নিয়েই কাজ করছি বেশি, আমাদের অভিজ্ঞতা আমাদের নলেজ এগুলো থেকে যেন বাংলাদেশের মানুষ উপকৃত হয় আমার ধারণাটি সেইটিই থাকবে। আর আমি তো ব্যক্তিগতভাবে একজন খাস দিলের বাঙালি বাংলাদেশি, আমি যদি সুযোগ থাকতো বাংলাদেশে গিয়ে সার্ভ করতাম। আশা করি এই পর্যায় থেকে উত্তরণের পরে
আমি হয়তো যাব বাংলাদেশে সার্ভ করার জন্য, যদি বাংলাদেশ আমাকে নিতে মনে করে যে আমাকে বাংলাদেশের প্রয়োজন। করোনা হওয়ার 14 দিন বাংলাদেশ, স্যার করোনা মৃত্যুর হার কত পার্সেন্ট, যে পেশেন্টগুলো মারা যাচ্ছে তার কারণ কি? মৃত্যুর হার যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে 4.5% মতো। এখন নির্ভর করে মৃত্যুর হার কোন মানুষটির হলো। একজন বয়স্ক মানুষের যদি করোনা হয়, এরকম 100 জন বয়স্ক মানুষকে যদি নিয়ে স্টাডি করা হয়, দেখা যায় যে তাদের মৃত্যুর হার 10% পর্যন্ত। আর একজন ইয়াং মানুষ, ইয়াং পেশেন্ট তার জন্য যদি হয়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে দেখা যায় যে 2 থেকে 3%। তাই সব মিলিয়ে অ্যাভারেজ করে দেখা গিয়েছে প্রায় 4% তারপরও এক এক কমিউনিটিতে এক এক রকম। যেমন ধরুন ইটালিতে মৃত্যুর হার আরেকটু বেশি, 4-4.5-এর উপরে 5% দেখা গিয়েছে। কেন? কারণ ওদের বয়োবৃদ্ধের সংখ্যা বেশি। স্যার, আই মানে চোখের মাধ্যমে কি করোনা হতে পারে? জি, চোখ একটি ওপেন মিউকাস মেমব্রেন। আমি আমার সামনে কেউ যদি করোনা আক্রান্ত রুগী এসে কথা বলে, চোখের মিউকাস মেমব্রেন দিয়ে এটি ঢুকতে পারে। স্যার, সিক না হলে কি মাস্ক পরতে হবে? জি, লক্ষণহীন অনেক করোনা রোগী আশেপাশে আছে, সবাইকে মাস্ক পরিয়ে দেওয়া উচিত। এটি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। WHO যা ইচ্ছা বলুক, আজকে থেকে 6 মাস পরে আমি শুনতে চাই না যে এটিও একটি রেকমেন্ডেশন ছিল। তো জাপানে এভরিবডি ওয়্যার মাস্ক, সবাই মাস্ক ব্যবহার করে, এটি তাদের সারা জীবনের অভ্যাস। এখন বিজ্ঞানীরা বলছে তাদের এই অভ্যাসটি হয়তো তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। লেবু কি উপকারী? গরম পানিতে লেবু খেলে নাকি করোনা প্রতিরোধ সম্ভব? থিওরিটিক্যালি কিছুটা সাহায্য করার কথা, প্রচুর ভাইটামিন সি রয়েছে, কিন্তু অন্যান্য অভ্যাস বাদ দিয়ে এটি করা যাবে না। কাপড়ে কতক্ষণ বেঁচে থাকে? 6 থেকে 12 ঘন্টা কাপড়ের উপর এটি বেঁচে থাকে। কাপড়ের মাস্ক কতটা কাজে দিবে? আমি বলতে পারছি না কাপড়ের মাস্ক কতটা কাজে দিবে। বিজ্ঞানীরা এখনও বলছে মাস্ক সবার জন্য নয়, কিন্তু তারপরও আমি বলবো পরিষ্কার মাস্ক কয়েকটি লেয়ারে যদি বানানো থাকে, সামহাও এটি হেল্প করার কথা। কিছু নাই মামার চেয়ে কানা মামা ভালো, সেইভাবে এইটিকে নিতে হবে। বাইরের বিস্কুট এবং খাবার খাওয়া কি ঠিক? আমি মনে করি এই মুহূর্তে ঠিক নয়। আপনি জানেন না কে কখন এটি কিভাবে টাচ করেছে, কার শ্বাস থেকে গিয়ে 2টি ফুটো পড়েছে সেখানে। তো এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত। লাস্ট দাফন নিয়ে কিছু বলুন স্যার, কি খেলে ভালো হয়? লাশ দাফন নিয়ে আমি আগামীকাল যুক্তরাষ্ট্রের একটি লাশ দাফন সেন্টারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি। তাদের অভিজ্ঞতা নিয়ে আমি সামনাসামনি আসতে পারবো বলে আশা করছি আগামীকাল। সেই পর্যন্ত অপেক্ষার অনুরোধ রইল। যা বলছিলাম শুধু, এই মুহূর্তে বাংলাদেশের কন্টেক্সটে একটি মেসেজ দিতেই হয়। সবাই ঘাবড়ে গিয়েছেন, কোথায় যাব টেস্ট করতে, কোথায় না কি করব। বাংলাদেশ সরকার এর মধ্যে কিন্তু একটি ব্যবস্থা নিয়েছে, বিভিন্ন জায়গায় প্রায় 20-25টি সেন্টারের কথা শোনা যাচ্ছে। আশা করছি মানুষের পেরেশানিগুলো লাঘব হবে। আর দেখুন, একান্ত শ্বাসকষ্ট না হলে আসলে এই মুহূর্তে এই সর্দি কাশি নিয়ে পেরেশানির মধ্যে ঢোকার কোনো মানে হয় না। একান্ত সর্দি কাশি ছাড়া বাকি সমস্ত ফ্লু জাতীয় রোগ নিজে নিজেই কিন্তু ভালো হয়ে যাবার কথা। প্রচুর পানি খাবেন, নিজেকে একটু সময় দিন, পরিবারকে একটু সময় দিন, বের হলেই বিপদ। এটি হলো একমাত্র মেসেজ। আর আজকের মেসেজ হচ্ছে এই মাস্ক আপনার আমার জীবন রক্ষা করতে পারে। এটি সার্জিক্যাল মাস্ক, 30 থেকে 40 টাকা দাম, বাংলাদেশি টাকায়। কোথায় পাবেন? মোস্ট প্রবাবলি ফার্মেসিতে বা সার্জিক্যাল স্টোরে পাবেন। এবং আমি ব্যক্তিগতভাবে প্রায় 5,000 মাস্ক কালেক্ট করেছি, আগামী সপ্তাহের প্রথম দিকে আশা করছি পাব। কিছু 500 N95 এবং 5,000 সার্জিক্যাল মাস্ক বাংলাদেশে আশা করছি আর্মির মাধ্যমে দেব, তা যেন তারা যেখানে প্রয়োজন সেখানে দিতে পারে। শুধু যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। একটু পরে আমি একটি ঘোষণা নিয়ে আসবো। বাংলাদেশে আমার হটলাইন প্রস্তুত হয়ে গিয়েছে, সেইটির ডিটেল ইনফরমেশন নিয়ে আসবো। আশা করছি ভালো থাকবেন। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার বলছি।